নমস্কার, আপনাদের চাই আছে ই-পাঠশালা ইউটিউব চ্যানেল। এই যে ভিডিও আছে, এই ভিডিওটি সকল ছাত্র ছাত্রীর বাবে খুবই ইম্পর্টেন্ট, যখন ছাত্র ছাত্রী ডিগ্রি অধ্যয়নরত অবস্থা আছে আর এইবার নাম ভর্তি করেছিলেন। আপনাদের জানে যে ঈশানুদয় যে স্কলারশিপ আছে, ইয়ার যে অনলাইন আবেদন আছে, অনলাইন আবেদন আরম্ভ হয়ে গেছে আর ইয়ার যে অন্তিম তারিখ আছে, অন্তিম তারিখটি 31/12/2023 তারিখ। ইয়ার যে গাইডলাইন আছে, গাইডলাইনখিনি অল্প চেঞ্জ হয়েছে আর ইয়ার যে পয়সার যে পরিমাণ আছে, যেটু স্কলার অর্থাৎ এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপ যদি আপনাদের পাই তেতিয়াহলে আপনাদের যেটু পয়সা দিয়া হব সেই পয়সাটোর পরিমাণও চেঞ্জ করে দিয়া হয়েছে। গতিকে ইয়ার বিষয়ে আজ এই ভিডিওটি খুব ধুনিয়াক আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি কিছু পরিমাণে হলেও উপকৃত করব। কিন্তু ভিডিওটির আগলকে যাওয়ার আগত যদি আপনাদের এতালেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তাহলে অনুগ্রহ করে আপনাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতিকে এটা আসুন আজি আমি মূল ভিডিওটি আরম্ভ করো। ঈশানুদয়ের যে স্কলারশিপ আছে, স্কলারশিপর গাইডলাইন, এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপটোত নর্থ ইষ্টার্ণ রিজিয়নের ইকোনমিক উইকার সেকশনের যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টসমূহের মাজত 10,000 স্টুডেন্টক প্রতি মাহে 8,000 টাকাক দিয়া হব। আর ইয়ার যে ডিউরেশন আছে, এই ডিউরেশনটা আপনাদের যে কোর্সের ডিউরেশন, অর্থাৎ যেহেতুকে এইবার NEP ইমপ্লিমেন্টেশন হয়েছে, যেহেতুকে এইবার আপনাদের NEP ইমপ্লিমেন্টেশন হয়েছে, গতিকে এইটা আপনাদের 4 বছরের কারণে দিয়া হব। অর্থাৎ 10 বছরের, অর্থাৎ 10 মাহত যদি 8,000 করে দিয়ে তেতিয়াহলে 1 বছর কি হব, 80,000। আর যদি হে 4 বছরের কারণে পায় তেতিয়াহলে আপনাদের 3,20,000 টাকা পাবর সক্ষম হব। গতিকে এই যে স্কলারশিপ আছে, এই স্কলারশিপট আপনাদের নিশ্চয় আবেদন করব। অন্তিম তারিখ ইতিমধ্যে কলো যে আবেদন করার 31/12/2023 তারিখ। গতিকে কোন সকল ছাত্র ছাত্রী এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপত এপ্লাই করব পারিব। এতিয়া নর্থ ইষ্টার্ণ রিজিয়নের যখন ছাত্র ছাত্রী ক্লাস 10 পাস করেছে, তেনেকা ধরনের ছাত্র ছাত্রীসকলে এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপ সমূহ পাবর সক্ষম হব। এতিয়া এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপটো অকল ইউজি ডিগ্রি প্রোগ্রামের অধীনত যখন ছাত্র ছাত্রী আছে তেওঁলোককে দিয়া হব। ইয়ার পিছত এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপটো তেওঁলোকক দিয়া হব যখন ছাত্র ছাত্রী ইন্ডিয়ার ভিতর অধ্যয়নরত অবস্থাত আছে। ইয়ার বাহিরত যদি অন্য দেশের হয় অধ্যয়নরত অবস্থা আছে, তেতিয়াহলে দিয়া নহয়। আর যে সেশনের কারণে দিয়া হব, সেই সেশনতহে তেওঁলোকে এপ্লাই করব পারিব। আর যখন ছাত্র ছাত্রী ইতিমধ্যে কোনো একটা ডিগ্রি একোয়ার করেছে, তেনেকা ধরনের ছাত্র ছাত্রীসলক এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপক দিয়া নহয়। ইতিমধ্যে এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপটো আপনাদের যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের যে ডিউরেশন আছে, সম্পূর্ণ ডিউরেশনের দিয়া হব। ইয়ার পিছত আপনাদের যে স্কলারশিপ আছে, স্কলারশিপটো আপনাদের রেগুলার বা ফুল টাইম মোডতে দিয়া হব। যখন ওপেন বা ডিস্টেন্স মোডত অধ্যয়নরত অবস্থা আছে, এই স্টুডেন্ট দিয়া নহয়। ম্যানেজমেন্ট কোটা ছাত্র ছাত্রীসলক দিয়া নহয়। ফেমিলি ইনকাম যদি 4,50,000 অধিক হয়, তো তেনেকা ধরনের ছাত্র ছাত্রীসলক এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপ আপনাদের দিয়া নহয়। স্টুডেন্টর ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট থাকিব লাগিব। ইয়ার যে এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপটি যদি আপনাদের পাই তেতিয়াহলে আপনাদের ডাইরেক্ট ব্যাংক একাউন্টত পয়সাটা সুমাই দিয়া হব। গতিকে আপনাদের নিজের নামত ব্যাংক একাউন্ট একটা লাগিব। গতিকে এই যে স্কলারশিপ আছে, স্কলারশিপটির উপর মানে ইতিমধ্যে ভিডিও বনাইছিলাম, গতিকে যেহেতু অল্প আপডেট আসছিল, আপডেটটা আপনাদের জানাই দিল। গতিকে ভিডিওটি লাইক করবলে নাপড়ব, ভিডিওটি যেমন পড়ে সিমান শেয়ার করব। যদি আপনাদের ই-পাঠশালা ইউটিউব চ্যানেল নতুন করেছে, তেতিয়াহলে আপনাদের ই-পাঠশালা পরিয়ালকে স্বাগতম জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব।